স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো দেখো, নবম শ্রেণীর গণিতের যে কোশ্চেন, দেখি 10.1 লাখ কোটির কোয়েশ্চেন গুলো হচ্ছিল। তো প্রথম এক্সারসাইজের লাস্ট 5টি কোয়েশ্চেন বাকি রয়ে গিয়েছিল, কোয়েশ্চেন নাম্বার 17 থেকে স্টার্ট করছি। কেমন? কোয়েশ্চেনে বলা হচ্ছে কি, হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করে। ঠিক আছে, যেমনটি বলছি কোয়েশ্চেনে সেই অনুযায়ী আমি একটু শর্টলি আগে লিখে নিই। দুটো হস্তশিল্প রয়েছে, একটা মনে করো H1, একটা H2, এটাও 1248 টাকায় বিক্রি করেছে, এটাও 1248 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। এটাতে এটা 1248 টাকায় বিক্রি করে 4% লাভ হয়েছে, কিন্তু এটা 1248 টাকায় বিক্রি করে 4% ক্ষতি হয়েছে। দ্যাট মিন্স এখানে লস হয়েছে আর এখানে প্রফিট হয়েছে। ঠিক, তার মোট লাভ বা ক্ষতি নির্ণয় করতে হবে। মোটের উপর তার লাভ হলো না ক্ষতি হলো সেটা বের করতে হবে। তো এই যে হস্তশিল্প, প্রথম হস্তশিল্পটির উৎপাদন ব্যয় কত আমরা জানি না, আর দ্বিতীয় হস্তশিল্পের উৎপাদন ব্যয় কত আমরা জানি না। তো আগে সেটা আমরা বের করবো। ঠিক, তো প্রথমে যে কন্ডিশন দিয়েছে দেখো, সেখান থেকে আমরা কি বলতে পারবো, 4% লাভ হয়েছে মানে কি, উৎপাদন ব্যয় যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 104 টাকা, তবেই তো 4 টাকা লাভ হয়েছে, মানে 4% লাভ হয়েছে যেটা বলছে। তাহলে আমি লিখতে পারি প্রথম হস্তশিল্পের ক্ষেত্রে, প্রথম হস্ত শিল্পের ক্ষেত্রে ক্রয় মূল্য, এবার দেখো লিখবো কিভাবে, ক্রয় মূল্যটা আগে লিখবো না বিক্রয় মূল্যটা আগে লিখবো, সেটা ভেবে নি। আমাকে এটা কি দেওয়া আছে, 1248 টাকা কি দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে। ঠিক আছে, ক্রয় মূল্য মানে উৎপাদন ব্যয়, তো বিক্রয় মূল্য দেওয়া আছে। আর এখানে আমি 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 104 টাকা, দুটোই আমরা জানি। বিক্রয় মূল্য দেওয়া আছে মানে আমরা ক্রয় মূল্য এখান থেকে বের করতে পারবো। তো ক্রয় মূল্য সেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে থাকবে, সেটা এদিকে রাখলে হবে না। তো উৎপাদন ব্যয়টাকে আমরা রাইট হ্যান্ড সাইডে রাখবো, এটা ক্লিয়ার করে দিই। এটাকে ঘুরিয়ে লিখবো জাস্ট কি, প্রথম হস্তশিল্পের ক্ষেত্রে বিক্রয় মূল্য 104 টাকা হলে উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় 100 টাকা। ঠিক, দেখো কারোর কোনো অসুবিধা নেই, উৎপাদন ব্যয় 100 টাকা। এবার বিক্রয় মূল্য 1 টাকা হলে উৎপাদন ব্যয় কত, 100 বাই 104, আর বিক্রয় মূল্য কত, 1248 টাকা বিক্রি করেছে, তাহলে উৎপাদন ব্যয় করে, তাহলে 100 এখানে ইন্টু হবে 1248, নিচে হবে 104। কাটাকুটি করি, 2 দিয়ে কাটলে 5 দুগুনে 10, 2 দুগুনে 4, 2 দিয়ে কাটলে 6 দুগুনে 12, 2 দুগুনে 4, 4 দুগুনে, আর 2 দিয়ে 2 দুগুনে 4, 12, 6 দুগুনে 12, 3 দুগুনে 6, 2 1 2, 2 দুগুনে 4, 2 দিয়ে 13 দুগুনে 26, 2 দিয়ে 2 1 2, 11, 5 দুগুনে 10, 12, 6 দুগুনে 12। দেখো 13 চলে যাবে অবশ্যই, 13 1 13, 14 15 26, 13 দুগুনে 26, 12, আর 100 গুণ করলে হয় 1200। তাহলে দেখো এর উৎপাদন ব্যয় পেয়ে গেলাম 1200 টাকা, 1200 টাকা উৎপাদন ব্যয়, আর সেটা বিক্রি করেছে 1248 টাকায়, তো 4% লাভ হয়েছে। ক্লিয়ার হয়ে গেল প্রথম হস্তশিল্পের ক্ষেত্রে। এবার আমরা কি করবো দ্বিতীয় হস্তশিল্পের ক্ষেত্রে, সিমিলারলি বের করে নেবো। তাহলে এটা প্রথমের জায়গায় এবার কি লিখবো নেক্সট স্টেপে, দ্বিতীয়। ঠিক আছে, ভালোভাবে কনসেপ্টটা বুঝবে। প্রথমে যে এখানে আমাদের ভ্যালুগুলো দেওয়া আছে সেটার হেল্পে আমরা প্রথম হস্তশিল্পের উৎপাদন ব্যয় বের করে নিলাম। এবার দ্বিতীয় হস্তশিল্পের ক্ষেত্রে আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটার হেল্পে দ্বিতীয় হস্তশিল্পের উৎপাদন ব্যয় বের করে নিই। তাহলে দ্বিতীয় হস্তশিল্পের ক্ষেত্রে বিক্রয় মূল্য কীভাবে এখানে চেঞ্জ হবে, কারণ কি ক্ষতি হয়েছে, ক্ষতি মানে 100 টাকা উৎপাদন ব্যয় হলে বিক্রি করেছে কত, 96 টাকায়, 4 টাকা ক্ষতি, তবেই তো হবে। তাহলে এটা জাস্ট চেঞ্জ করে দেবো, বিক্রয় মূল্য 96 টাকা হলে উৎপাদন ব্যয় 100 টাকা, বাকি তো সেমই থাকবে, এখানে ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, এটা 104 এর জায়গায় এটাও 96 হবে, 100 × 1248 / 96, সেম 2 দিয়ে ছোট ছোট করে কাটি, 2 দিয়ে 4 দুগুনে 8, 16, 8 দুগুনে 16, 4 দুগুনে 12, 2 দুগুনে 4, 4 দুগুনে 8, 2 দিয়ে 2 দুগুনে 4, 4 দুগুনে 8, 3 দুগুনে 6, 2 1 2, 2 দুগুনে 4, 2 দিয়ে 12 দুগুনে 24, 2 দিয়ে 2 1 2, 5 দুগুনে 10, 6 দুগুনে 12, 12 দিয়ে চলে যাবে, 12 কে 12, 13 14 15 36, 12 কে 12, 12 দুগুনে 24, 3 12 36, তাহলে এটা হচ্ছে 1300 টাকা। এখানে 1200 টাকা হয়েছিল, এখানে 1300 টাকা উৎপাদন খরচ, তবেই তো সেটা 1248 টাকা বিক্রি করেছে বলে তার 4% কি হয়েছে, ক্ষতি হয়েছে। এবার মোটের ওপর লাভ না ক্ষতি সেটা বের করতে হবে। তাহলে এবার কি লিখবে, দুটি হস্তশিল্পের মোট উৎপাদন ব্যয়, এটা ক্লিয়ার করে দিই।
এবার আমরা লিখবো অতএব, লিখে দেবে তোমরা নিজেরা, ঠিক আছে? আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি। অতএব দুটি হস্তশিল্পের মোট উৎপাদন ব্যয় 1200 প্লাস 1300, দ্যাট মিন্স 2500, ঠিক? আর দুটি হস্তশিল্পের মোট বিক্রয় মূল্য কত? অতএব দুটি হস্তশিল্পের মোট বিক্রয় মূল্য 1248 প্লাস 1248, তাহলে কত হচ্ছে? 8টায় 1600, 7টায় 4, 8টাকে 9, 2 4 আর 1 2, 2496 টাকা, 2500 টাকা উৎপাদন ব্যয় আর 2496 টাকায় বিক্রি করছি, দ্যাট মিন্স ক্ষতি হয়ে গেছে ক টাকা? ক্ষতি 496, এখানে 500 মানে 4 টাকা, তাহলে তার মোটের ওপর ক্ষতি হয়েছে 4 টাকা, লাভ তো হয়নি ক্ষতি হয়ে গেছে, মোটের উপর তাহলে তার 4 টাকা ক্ষতি হয়েছে, 4 টাকা ক্ষতি হয়েছে। এখানে শতকরা কোনো কিছু বলেনি, যার জন্য শতকরার কনসেপ্ট আমরা আসছি না, সিম্পল ক টাকা ক্ষতি হয়েছে আমরা বের করে দিলাম। বোঝা গেল কনসেপ্টটা কিভাবে নিয়ে এলাম? খুবই সোজা, প্রথমটার ক্ষেত্রে উৎপাদন ব্যয় বের করে নিলাম, দ্বিতীয়টার উৎপাদন ব্যয় বের করে নিলাম, টোটাল উৎপাদন ব্যয়, টোটাল বিক্রয় মূল্য, কত টাকা লাভ হলো না ক্ষতি হলো সেখান থেকে বলে দিলাম। চলে যাচ্ছে নেক্সট কোশ্চেন নাম্বার 18। কেমন বোঝা গেল? লাইনগুলো কমপ্লিট করে নাও। চলো নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 18। খুব সুন্দর কোয়েশ্চেন, এটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, বুঝতে হবে ব্যাপারগুলো। করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করে তার 19% ক্ষতি হয়েছে, 19% ক্ষতি হয়ে গেছে। মোহন করিম মোহনকে বিক্রি করেছে, করিম আর মোহন কত টাকায় বিক্রি করেছে বলছে? 4860 টাকায় একটা মোবাইল ফোন 4860 টাকায় বিক্রি করে তার 19% কি হয়েছে? লস হয়েছে, ক্ষতি হয়েছে। তারপর বলছে কি, মোহন রহিমকে যে দামে বিক্রি করে, আবার মোহন কাকে বিক্রি করেছে? রহিমকে। মোহন রহিমকে যে দামে বিক্রি করে, মোহন রহিমকে যে দামে বিক্রি করে বলছে, সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করতো তাহলে কি করিমের 17% লাভ হতো। এবার মোহন এই জিনিসটা 4860 টাকায় কিনলো, কেনার পর রহিমকে বিক্রি করছে কত দামে সেটা বলেনি, বলছে যে দামে বিক্রি করে, সাপোজ ধরে নিচ্ছে আমি ওয়াই টাকা, যে দামে বিক্রি করে সেই দামে মানে সেম দামে এও যদি তাকে ওয়াই টাকাতেই বিক্রি করে তাহলে তার তখন ক্ষতি না হয়ে লাভ হতো কত? 17%। ক্লিয়ার? বুঝতে পারছো? তার 17% লাভ হতো। চেয়েছে কি মোহনের শতকরা লাভ কত? মোহন এই যে মোহন তার শতকরা লাভ কত চেয়েছে, ঠিক আছে? অনেক কিছু দিয়ে দিয়েছে, স্টেপ বাই স্টেপ করবো। প্রথম কি কনসেপ্ট আমরা জানি, করিম একটা ফোন মোহনকে বিক্রি করেছে কত টাকায়? 4860 টাকায়, দ্যাট মিন্স বিক্রয় মূল্য জানি, তো আমরা সেখান থেকে ক্রয় মূল্য বের করে নিতে পারবো, কারণ আমাদের একটা পার্সেন্টেজ দেওয়া আছে, তো প্রথমে সেটা করে নিই। 19% ক্ষতি হয়েছে মানে কি 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? সেখানে 81 টাকা কম দামে বিক্রি করেছে, তবে তো 19 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে সেটাকে আমরা ঘুরিয়ে লিখি কি করিম, প্রথমে ফার্স্ট কেসে দেখো, করিম এবং মোহনের ক্ষেত্রে, ঠিক আছে? কারণ এখানে দুটি কেস আছে তো, বা প্রথম ক্ষেত্রে দিকে করিম এবং মোহনের ক্ষেত্রে দিচ্ছি, এদের দুজনের মধ্যে যখন কেনা বেচাটা হচ্ছে, বিক্রয় মূল্য ঘুরিয়ে দিচ্ছি আমরা, বিক্রয় মূল্য কত টাকা? 81 টাকা, 19 টাকা করতে হচ্ছে, দেখুন 81 টাকা হলে বিক্রয় মূল্য, 81 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, ঠিক? আর বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/81, আর বিক্রয় মূল্য কত? 4860 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 × 4860 = 81, তাহলে এর যে আমাদের ফোনটি ক্রয় মূল্য সেটা পেয়ে যাবো, তো সেটাকে বের করে দেখো কয়দিন যাচ্ছে, 3 দিয়ে চলে যাবে, 3 × 6 = 3 × 7 = 21, 3 × 1 = 18, 3 × 6 = 18, 3 × 2 = 0, 3 × 3 = 9 = 27, 3 × 5 = 15, 12 × 3 = 12, 9 × 6 = 54, 60, এখানে দুটো শূন্য আছে, তাহলে 3টে শূন্য, 6000 টাকা। তাহলে ফোনটির যে ক্রয় মূল্য সেটা হয়ে গেলো 6000 টাকা, 6000 টাকায় কিনে যদি 4860 টাকায় বিক্রি করে তো তার তো লস হবে, তাহলে এখান থেকে আমি ক্রয় মূল্যটা পেয়ে গেলাম প্রথম কেসে, করিম এবং মোহনের ক্ষেত্রে। এবার দেখো নেক্সট কি হয় কনসেপ্ট আগে নিয়ে যাচ্ছে। এবার হচ্ছে মোহন রহিমকে যে দামে বিক্রি করে, কত দামে বিক্রি করে সেটা বলে দেওয়া নেই, আর এখানে কোনো ইনফরমেশনও দেওয়া নেই, তো এখানে কিছু করতেই পারবো না। বলছে সেই দামেই যদি করিম এখানে রহিমকে বিক্রি করে, তাহলে করিমে আমাদের রহিমকে কত টাকায় বিক্রি করেছে সেটা যদি বের করে ফেলতে পারি, তাহলে সে
দামেই মহান রহিমকে বিক্রি করেছে, তো সেটা আগে বের করে নি, কারণ এর দেখো ক্রয় মূল্যও জেনে গেছি আর সেকেন্ড কেসে বলেছে 17% লাভ হবে। তাহলে এবার লিখবো করিম এবং রহিমের ক্ষেত্রে, করিম এবং রহিমের ক্ষেত্রে, করিম এবং রহিমের ক্ষেত্রে কি এখানে কিভাবে লিখবো দেখো, এখানে ক্রয় মূল্য জানি 6000 টাকা কি ক্রয় মূল্য, আমি এখান থেকে বিক্রয় মূল্যটা বের করতে পারবো। তাহলে এখানে কি এটা ঘুরিয়ে লেখার দরকার নেই যে 17% কনসেপ্টটা সেম লিখবো, কি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 117 টাকা, ক্রয় মূল্য এগুলো বুঝতে পারছো তো কখন আমরা কথাটাকে ঘুরিয়ে লিখছি কখন সেম লিখছি, কারণ এখানে আমরা ক্রয় মূল্য জানি তো বিক্রয় মূল্য বের করবো, যেটা বের করবো সেটা ডান দিকে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত 117 টাকা, কারণ লাভ হয়েছে ক্ষেত্রে। এবার ক্রয় মূল্য কত টাকা, 1 টাকা হলে বিক্রয় মূল্য 117/100, আর ক্রয় মূল্য 6000 টাকা হলে বিক্রয় মূল্য কত, 117 × 6000 = 100, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, 6 কে 117 গুণ করলে 6 × 7 = 42, 2 × 4 6 একে 6 4 10 = 1, 6 কে 6 = 7, 1টা শূন্য 7020 টাকা। তাহলে করিম রহিমকে কত টাকায় বিক্রি করছে, 7020 টাকা, সেই দামে কি বলছে মোহন রহিমকে বিক্রি করছে, তাহলে মোহন রহিমকেও ফোনটা 7020 টাকায় বিক্রি করেছে, কিনেছে 4860 টাকায়, করিমের থেকে কিনেছে, কিনে 7020 টাকায় বিক্রি করেছে। তাহলে সেক্ষেত্রে লাভটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। তো এবার এটা মুছে দিই, এবার আমরা শুধু চলে আসবো মোহন আর রহিমের কাছে। তাহলে লিখবো কি মোহন, মোহনের ক্ষেত্রে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 4860 টাকা। এটা তোমরা নিজেদের মতো ল্যাঙ্গুয়েজে লিখে নেবে, ঠিক আছে, আমি ঠিক এরকম ভাবেই লিখছি, তোমাকেও ঠিক এরকম ভাবেই লিখতে হবে, তার কোনো মানে নেই, এটা নিজেদের মতো লিখে নেবে, ঠিক আছে। মোহনের ক্ষেত্রে ক্রয় মূল্য 4860 টাকা, বিক্রয় মূল্য 7020 টাকা, তাহলে অথব লাভ কত, লাভ হচ্ছে 7020 - 4860, বিয়োগ করলে কত হচ্ছে 0, 6 × 12 = 6, 9 × 9 = 10, 8 × 10 = 5, 5 × 7 = 2, 2160 টাকা। তার লাভ হচ্ছে, শতকরা লাভ চেয়েছে মোহনে, তাহলে শতকরা লাভটা এবার বের করে নিই। তাহলে শতকরা লাভ কত হবে, মোট লাভ আপন ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 4860 × 100, 1টা শূন্য 1টা শূন্য চলে গেল, কি কি কাটছে দেখো, 2 × 2 = 4, 4 × 8 = 3, 2 × 6 2 × 1 = 2, 16 একসঙ্গে নিলে 1টা শূন্য দিতে হবে, 8 × 2 = 16, আর এখানে 1টা শূন্য। আবার কয়তে যাচ্ছে দেখো, 4 আর 3 = 7, 2 = 9, 3 দিয়ে চলে যাবে, 3 আসতে 24, 3 একে 3, এখানে 3 3 = 9, 18 3 = 18, 0, আবার 3 দিয়ে 3 × 6, 3 7 = 21, 3 একে 3, 3 × 6 = 0, 3 দিয়ে 3 = 9, 27, 3 4 = 12, আর যাচ্ছে না, তাহলে উপরে 40 আর এখানে 10, তার মিন্স 400/9, তো এটাই রেখে দিতে পারো, এটাকে চাইলে তোমরা ভাগ করে দিতে পারো, 4 × 9 = 36, 4 × 0 4 × 9 = 36, আবার 4 × 44 = 4, ঠিক আছে, বই এভাবেই দেওয়া আছে তোমাদের অ্যান্সারটি। নেক্সট চলে যাচ্ছে আমরা কোয়েশ্চন নাম্বার 19টা বলছো, খুব বোঝা আছে এখানে, ঠিক আছে, অনেকগুলো কনসেপ্ট একসঙ্গে দেওয়া, তারা এগুলো প্র্যাকটিস করবে, এই কোয়েশনগুলো বারবার প্র্যাকটিস করবে নিজের। দেখো কনসেপ্টটা এখান থেকে জাস্ট বুঝে নাও, ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে, একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719.50 টাকা পেলেন। প্যান্ট এবং জামা, ঠিক আছে, আমি কনসেপ্টটা লিখে নিই শর্টলি, প্যান্ট এবং জামা, প্যান্টটি কি বলছে 20% লাভে, জামাটি 15% লাভে, এটা 20% লাভে বিক্রি করেছে, এটা 15% লাভে বিক্রি করে, বিক্রি করে মোট 719.50 টাকা তিনি পেয়েছেন, ক্লিয়ার। আবার বলছে তিনি যদি প্যান্টটি 25% লাভে, জামাটি 20% লাভে, প্যান্টটি যদি 25% লাভে, জামাটি যদি 20% লাভে বিক্রি করতো, তাহলে কি হয়েছে, তাহলে আরও 30.50 টাকা তিনি বেশি পেতেন, প্যান্টও জামার ক্রয় মূল্য নির্ণয় করতে হবে, আরও 30.50 টাকা বেশি পেতেন, এটা তো পেয়েছেন, এর থেকে আরও 30.50 টাকা বেশি পেতেন, তো 30.50 টাকার সঙ্গে জুড়ে দাও, দিয়ে দেখো কত পেতেন, 0, 5 × 10^1, 9 × 10^3, 1 × 4, 5, 750 টাকা, তাহলে কত পেতেন 750 টাকা, প্রথম ক্ষেত্রে 719.50, দ্বিতীয় ক্ষেত্রে 750 টাকা পেতেন, চেয়েছে প্যান্ট এবং জামার ক্রয় মূল্য, ক্লিয়ার। তো কিভাবে আমরা করব, দেখো প্রথম ক্ষেত্রে
আমি ধরে নিতে পারি প্যান্টির ক্রয় মূল্য এক্স আর জামাটির ক্রয় মূল্য ওয়াই, কোনো ব্যাপার নেই, এটা ধরে প্রথমে কি লিখে নেবে, ধরি প্যান্টের ক্রয় মূল্য এক্স, জামাটির ক্রয় মূল্য ওয়াই টাকা। তো প্রথম যে কেসটা, ফার্স্ট কেসটা আগে সলিউশন করি, তারপর সেকেন্ড কেসে আসবো। এখানে ইকুয়েশন আসবে, ইকুয়েশন দুটো ইকুয়েশন আসবে। দেখ প্রথম ক্ষেত্রে 20% লাভ হয়েছে, মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত, 120 টাকা। আর এক্ষেত্রেও 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত বের করিনি, এক্ষেত্রেও 15% লাভ, বিক্রয় মূল্য বের করিনি, দুটো বিক্রয় মূল্যকে যোগ করবো, সেটা এত টাকা হবে, কারণ বলেছে বিক্রি করে মোট এত টাকা পেয়েছেন। তাহলে এর বিক্রয় মূল্যটা আলাদাভাবে বের করি, এর বিক্রয় মূল্যটা আলাদাভাবে বের করি, দুটোকে যোগ করে সেটা এর সঙ্গে সমান হবে, সেখান থেকে একটা ইকুয়েশন আসবে। তাহলে কি হয়, প্রথম লাইনটা লিখেছি ট্যাঙ্কের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা, 20% লাভ। ফার্স্ট কেসটাকে আমরা এখানে সলিউশন বের করছি, ট্যাঙ্কটির ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত, 120/100, আর প্যান্টির ক্রয় মূল্য কত টাকা বলছে, 1 টাকা আমরা ধরে নিয়েছি, তাহলে বিক্রয় মূল্য কত, 120x/100 এত টাকা। ঠিক, এখানে একটা শূন্য শূন্য আমরা কেটে দিতে পারি, আর এখানেও আমরা একটু সলিউশন করে দিতে পারি, 2×6^12, 2×5×10, 6x/5 এত টাকা। ঠিক, এবার জামাটির ক্ষেত্রে বের করি, সিমিলারলি জামাটির ক্রয় মূল্য 15% লাভে বিক্রি করেছে, প্রথম মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 115/100, আর জামাটির ক্রয় মূল্য ওয়াই টাকা আমি ধরে নিয়েছি, ওয়াই টাকা হলে বিক্রয় মূল্য 115/100, 5×5=100, 5×10=15, 23y/20 এত টাকা। তাহলে এবার শর্ত অনুসারে আমরা লিখতে পারি এই টাকাটা প্লাস এই টাকাটা ইজ ইকুয়াল টু এটা, কারণ এটাই তো ইকুয়েশন এখান থেকে বের করো, কারণ বলেছে মোট এত টাকা পেয়েছেন। তাহলে এবার আমরা কি লিখবো শর্তানুসারে, কি লিখবো, অতএব শর্তানুসারে একটা ইকুয়েশন কি পেয়ে গেলাম, 6x/5+23y/20=719.50। তো এটাকে একটু সিম্পলিফাই আগে করে নিই, করে নিয়ে আবার সেকেন্ড কেসটায় চলে আসবো। তো এটাকে সিম্পলিফাই করলে কি হবে, 20 LCM হবে, 5 দিয়ে 4 5 করি, 4×6=24x, এখানে 23y=719.50। তো এখানে কি হলো, 24x+23y=, এটা ওইদিকে পাঠিয়ে দিই, পাঠিয়ে দিলে কি হবে দেখো, 20×719.50 সরিয়ে দিলে নিচে 100, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল। এটাকে 2 দিয়ে গুণ করে দিলে পাবো 5×10^0, হাতে 1, 9×18, 19×9, হাতে 1, 2×1 আর 3, আর 7×14, 14390, এটা ইকুয়েশন নাম্বার 1। ক্লিয়ার, 24x+23y=14390। এবার সিমিলারলি কি হবে দ্বিতীয় ক্ষেত্রে, 25% লাভে বিক্রি করেছে, মানে 100 টাকা ক্রয় মূল্য হলে, তাহলে এবার লিখবো দ্বিতীয় ক্ষেত্রে সেম একদম লিখে নেবে, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে প্যান্টির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 125/100 টাকা, আর ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 125x/100। কাটাকাটি করলে 5×10, 5×5=25, 5×5=100, 5×5=25, 5×4=20, তাহলে 5x/4। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য কত পেয়ে গেলাম, 5x/4। প্যান্টির জামাটির ক্ষেত্রে সেম করবো, তো জামাটির ক্ষেত্রে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা, 20% বিক্রি করছে, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 120/100, ক্রয় মূল্য ওয়াই টাকা হলে 120/100, 0 0 কেটে গেল, 2×6^12, 5×10, 6y/5। তাহলে আমরা লিখবো আবার শর্ত অনুসারে এটা প্লাস এটা ইজ ইকাল টু 750। বোঝা গেল কীভাবে করছি, তো এখানে প্রথম ইকুয়েশনটা থাক, এইভাবে দ্বিতীয় ইকুয়েশনটা কি বের করছে দেখো, এটা প্রথম ইকুয়েশন। এবার শর্তানুসারে আমরা আবার লিখব কি, শর্তানুসারে দুটো যে কন্ডিশন দেওয়া আছে দুটো থেকে দূরে ইকুয়েশন বের করে নিচ্ছি, 5x/4+6y/5=750। এটাকে একটু আমরা সিম্পলিফাই করে নিই, 20 LCM, 5×4=20, 5×4=25, তাহলে 5×5=25x, 5×4=25, 4×6=24y=750, এটা ওদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 25x+24y=, এটা ওদিকে গেলে দুটো শূন্য হয়ে গেল, 2×2 করলে 5×10^0, হাতে 7×14=15, এটা ইকুয়েশন নাম্বার 2।
দেখো ইকুয়েশন দুটো আমি এখানে লিখে নিচ্ছি উপরে সুন্দর ভাবে। ইকুয়েশন গুলো এবার আমাকে সলিউশন করতে হবে, তো অ্যান্সার আসবে। প্রথম ইকুয়েশন পেয়েছি 24x প্লাস 23y ইজ ইকুয়াল টু 14390, এটা প্রথম ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন পেয়েছি 25x প্লাস 24y ইজ ইকুয়াল টু 15000, এটা সেকেন্ড ইকুয়েশন। ঠিক, দুটো ইকুয়েশনকে এবার সলিউশন বের করে সলভ করে আমাকে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে, তাহলে প্যান্ট এবং জামাটির ট্রায়াঙ্গল পেয়ে যাও। তো আমি ইকুয়েশন টু মাইনাস ইকুয়েশন ওয়ান করছি, কারণ দেখো 25 থেকে 24 বাদ দিলে শুধু এক্স হয়ে যাবে, 24 থেকে 23 বাদ দিলে শুধু ওয়াই হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই কী হয়ে যাবে, এটাকে থেকে মাইনাস করলে মাইনাস কর 15000 মাইনাস 14390 কত হবে তাহলে, 0 9 করে 10, 1 দিতে 10, 7 1 4, 4 করে 10, 6 দিতে 10, 610। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 610। তো এখান থেকে আমি বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু 610 মাইনাস ওয়াই, এটা সমীকরণ নাম্বার 3। যে কোনো সমীকরণের ভ্যালুটা পুট করে দিই, মনে করো দু নম্বর সমীকরণে এক্স ইজ ইকুয়াল টু 610 মাইনাস ওয়াই বসিয়ে পাই, দু নম্বর সমীকরণে বসিয়ে দাও 25 ব্র্যাকেটে 610 মাইনাস ওয়াই প্লাস 24 ওয়াই ইজ ইকুয়াল টু 15000। ঠিক, তো এখানে দেখো আমরা গুণ করে দিই, 25 কে 61 দিয়ে গুণ করলে রাফে গুণ করে নিই, 5 1 কে 5, 5 6 30, 2 1 কে 2, 6 2 12, 5 2 5 1, 1 5 2 5, একটা শূন্য হবে তাই তো, তাহলে মাইনাস 25 ওয়াই প্লাস 24 ওয়াই ইজ ইকুয়াল টু 15000। মাইনাস 25 প্লাস 24 মানে মাইনাস ওয়াই, তো মাইনাস ওয়াইটা ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 15250 থেকে বাদ দিয়ে দেবো 15000, দ্যাট মিন্স অনলি 250। তাহলে ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম 250, ওয়াই এর ভ্যালু যদি 250 হয় সেটা ইকুয়েশন নাম্বার 3 তে বসিয়ে দিই, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাবো 610 মাইনাস 250, 0 5 6 11, 6 দিতে 11, 3 3 হচ্ছে 3 দিতে 6, 360 টাকা। তাহলে জামাটির এবং প্যান্টটির ক্রয় মূল্য পেয়ে গেলাম। প্রথমে আমাদের কি ছিল, প্রথমে প্যান্ট ছিল, তাহলে প্যান্টটির ক্রয় মূল্য আমাদের হয়ে যাবে 360 আর জামাটির 250। ক্লিয়ার কোয়েশ্চেন নাম্বার 19, খুব সুন্দর বোঝা আছে। তো এখানে আমাদের কোয়েশ্চেন নাম্বার 19 পর্যন্ত আজকে আমরা কমপ্লিট করলাম, নেক্সট বাকি যে 20 এবং 21 এ দুটো আমরা নেক্সট দিন কমপ্লিট করবো, কেমন? চলো তাহলে আজকে মতন, টাটা।